কোরআনে পাকের জায়গায় জায়গায় আল্লাহ আমাদেরকে তালিম দিয়েছেন ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর, তোমরা হকের তলকিন করো, ধৈর্য ধারণের তলকিন করো। যে কোনো কাজ করতে আমাদের কি লাগবে? ধৈর্য লাগবে। আল্লাহ কোরআনে পাকে বলছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, বান্দা তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করার দুটো পথ, এক নম্বর ধৈর্য, দ্বিতীয় নম্বর কি? নামাজ। এখন তো আমাদের মধ্যে ধৈর্যও নাই নামাজও নাই, যার কারণে আমরা কষ্ট পাচ্ছি। আজকের এই মাহফিল থেকে আমি অনুরোধ জানাবো আমাদেরকে অবশ্য ধৈর্য ধারণ করতে হবে, সবর হজের ধৈর্য হজের। তো ধৈর্য ধারণ করতে পারলে পুরস্কার বড়। কত বড় পুরস্কার জানেন? ইন্নাল্লাহা মাসাবিরিন, ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে, এটা বিরাট পুরস্কার। কিন্তু আল্লাহ ধৈর্যশীল মানুষের সঙ্গে থাকে। আমাকে আমার ভাই বলছে হুজুর অনেক মানুষ আপনি আসতে দেরি হয়েছে চলে গেছে, আমি হাসতেছি আর কি। ধৈর্য লাগবে, যে কোনো কাজ করতে কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য হারা হলে কোনো কাজ চলবে না। তো আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ আরো সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আসলে আমার তো আগের সেই বয়সও নেই, সে শক্তিও তো এখন নেই, গলা ফাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ওয়াজ করা খুবই কষ্টকর। তাছাড়া সাংগঠনিক দায়িত্ব, এ পর্যন্ত 24টা মাদ্রাসা, আপনারা নিজেরাই বুঝতে পারেন যারা শিক্ষিত মানুষ, একটা মাদ্রাসা চালাতে মানুষের কত কষ্ট। আর এই জায়গাটা আমার জন্য কোনো নতুন জায়গা নয়, এটা আমার অনেক পুরানো জায়গা। আমি না আসলেও ইনশাল্লাহ আমাদের ছেলেরা আছে, ওরা ওয়াজ করতে পারবে। আবার এখান থেকে আমাকে যেতে হবে একটু গাজী দিনে মিল্লাতের দরওয়াজা, একটু যেতে হবে হাজিরা দেওয়ার জন্য। তো ভালো লাগতেছে আপনারা সংগঠনের নাম দিয়েছেন আল্লামা গাজী শেরবাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদ, একটা সুন্দর নাম দিয়েছেন, যার রক্তের বিনিময়ে, যার কোরবানির বিনিময়ে আমরা বাংলার মানুষ বিশুদ্ধ ইসলাম আমরা পেয়েছি। কারণ ইসলামের নামে অনেক ভেজাল, আর এটার ইঙ্গিত হাদিসে পাকের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ওরা 72 দলে বিভক্ত হয়েছিল। তোমরা খেয়াল নাই হল্লা রে কেউ তো ওবের মিকে সাইতে লাগবে না, আমি আর ফেলাই রে আয় সাই তো আর মিকে তুই আতুন ফিরি কে গেইব আর তো খারাপ না লাগবো ওইছে না মাথে সাই তোরা আড়ু তুলি বেশু না আড়ু ইন ফেলাই রে বইছে বাদি হ্যাঁ তোরা ফুয়া বহুত আসছে দে মাথা তুবি না হতো এই ফল দেখে দূর দেরিকে তিনি। আমার রসুল কি বলছেন জানেন? আক্রিমিস সাহারা উম্মত, তোমরা সুলকে যত্ন করো। আমার রসুল বলছেন ইন্নাল্লাহ জামিলুন ইহিব্বুল জামান, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আমরা যারা পুরুষ আছি আমরা মাথায় টুপি দিলে সুন্দর না? অতএব আমি আমার ভাইদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, আপনারা আগামীতে ইউনিফর্ম একটা গুরুত্বপূর্ণ জিনিস, ড্রেস লেবাস অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। পুলিশের একটা ড্রেস আছে, বিজিবির একটা ড্রেস আছে, আর্মিদের একটা ড্রেস আছে, নৌবাহিনীর একটা ড্রেস আছে, আলেম ওলামাদের একটা ড্রেস আছে, মুসলমানের একটা একটা ড্রেস আছে। অতএব তোমরা মাথা চুল রেখে নই ও সদর বদর মিককে, কারণ আর চুল হইলে রেখিম ফোন নাই তো নো ফরি।
আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি আমরা তো বুঝি না, বুঝি না বুঝি না বুঝার চেষ্টাও নেই। অথচ আমার রসুল বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি আমার রসুল বা কথা না কই এমনকি আমার রসুল বলছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। দেখেন কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় সিন শহর, দূরত্ব বুঝে যাচ্ছেন কি মানে? তোমরা দিন শিখো, দিন শিখার জন্য তোমাদেরকে যদি অনেক দূরে যেতে হয় যাও, তারপরও তোমরা কি শিখো? দিন শিখো। এখন তো আমরা দিন শিখার জন্য বাড়ির পাশে সুন্নি মাদ্রাসা আছে না নাই, তো আমরা তো ওখানেও তো যাই না। আর সিনশরত জর্জ করত, আর সিনশরত গেলেও তোমার কি আরাম তল যাবে টিয়া খাওয়াই বললাই দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদিয়ে এশিয়া আমেরিকা আফ্রিকা চৌথ আফ্রিকা সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষ আছে। তিন কি ফান্না পরিবার লাগিয়ে দে না টিয়া খামাইছো কি দে মানুষ হইলে বান্না মাথা দিই নবী হয়ে দে এলম খামাইতে দেয় বললে আর আগে দি টিয়া খামাইতেন, তো কথা উল্টো নইল। আমরা দুনিয়ার দৌলতকে প্রাধান্য দিয়েছি, আমরা আখেরাতের দৌলতকে প্রাধান্য দিই নাই। ফরাউ গাদি সর এরা ইউন আছে বই কিছু ভরিতার নিছ কলা ফরা ভরতে লাগবো না এনে মাদ্রাসা যাই জানো এ আজি হইলে মাদ্রাসা এসে বলি মনে করো না কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়াররাসুল ইলমা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট ফতভ্রষ্ট মানুষকে হেদায়ত করার জন্যে যত নবী রসুল এসেছিল সমস্ত আম্বিয়াই কেরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার এবং উম্মত সহ কারু জন্যে একটি দিনার দেরহামের থরকামিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম আমাদের জন্যে একটি মাত্র অমূল্য সম্পদের থরকামিরাস রেখে গেছেন, ওই সম্পদের নাম এলমে দীন। আর কথা বুঝতে লাগে না, আমার নবী বলেন সমস্ত আম্বিকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ তোরা ফুয়াখদ না একদম উড়ুস্কারে তোরা দূর হয়েছি কি উড়ুচ্ছি না দেব আমি আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে আমার জীবন মরণ জোর ফর না শরম লাগছে না আর মুরব্বল হয় যাবা নাচতে গেলে গোড়া দিন না পারে। নবীর প্রেমে আসছেন অন্তর্কুলে পড়বেন, এখানে লজ্জা কিসের? আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে আমার জীবন মরণ মাদানি সেই রঙে রঙে না হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাবো
মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রসুল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? যদি সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। কথা বলছেন না কেন? আমার দয়াল নবী এই কোরআন সুন্নার মজলিসে বসে থাকা, এটা আমার রসুলের একটা বড় সুন্নত। একটা হাদিস শুনেন, তোরা তো সাবজেক্ট দিয়ে কঠিন এ পাবলিক অনলি ওয়াজ বুঝিব না। আয় গ্রুপ ওয়ার্ক করে ক্লাস ফোর ফাইভের ফল ওরা যায় বিজ্ঞান সূত্র ভরাই বুঝিব না আরো আর মানুষ বলটা আইব। কথা বুঝছেন? আমাদের বড় সমস্যা। আচ্ছা যাই হোক, কথাগুলো বললাম দেরি হয়ে যাবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনারা মেহরবানি করে ধৈর্য সহকারে বসবেন। সেহা সিত্তার ৬ নম্বর হাদিসের কিতাব, অর্থাৎ বিশ্বে প্রসিদ্ধ বিশুদ্ধ ৬টি হাদিসের গ্রন্থ, ৬ নম্বর হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার দয়াল নবী একদিন হুজরা, আমার নবীর হুজরা হলো মসজিদে নববী শরীফের পূর্ব পাশে। আই হইকই বসি দিয়া আমি পশ্চিম দিকে, মদিনাতুল মুনাব্বারা থেকে কেবলা সোজা দক্ষিণে, আর মসজিদে নববীর পূর্ব পাশে আমার রসুলের হুজরা মসজিদে নববী শরীফের সাথে অ্যাটাচড। আল্লাহর নবী একদিন হুজরা শরীফ থেকে বাইরে কদম রাখলেন, কদমটা পড়ল মসজিদে নববী শরীফে। আমার দয়াল নবী মসজিদে নববী শরীফের দিকে দৃষ্টি দিলেন, দেখতেছেন এক পাশে একদল মানুষ নামাজ পড়তেছে, কেউ আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। আমার নবী দেখলেন কিছু কিছু একদল মানুষ এ পাশে কেউ নামাজ পড়তেছে আর কেউ আল্লাহর কাছে কি করতেছেন। তোরা কথা না বুঝো ভাল্লার, তো নামাজ পড়া ভালো কাজ না, আল্লাহর কাছে মুনাজাত করা ভালো কাজ। আমার নবী বল এরা অনেক ভালো কাজ করতেছে, কারণ নামাজ পড়া ভালো কাজ, মুনাজাত করা ভালো কাজ। আমার নবী বলেন এরা ভালো কাজ করতেছে। এবার আর এক পাশে দেখলেন, দেখতেছেন আমার দয়াল নবী আর এক পাশে একদল মানুষ এইভাবে বৃত্ত আকারে বসে দিনের তালিম দিচ্ছেন, কেউ দিনের তালিম নিচ্ছেন, দিনের প্রশিক্ষণ চলছে। আমার নবী বলেন এরাও ভালো কাজ করছে, ওরাও ভালো কাজ করছে, এরাও। এবার আমার নবী নিজের কাছে প্রশ্ন করেন, আমি কোন পাশে বসবো? আমার নবী তখন একটা হাদিস বললেন, বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত, বিদায়ী, আমি ওখানে বসব যেখানে দিনের প্রশিক্ষণ চলছে। আল্লাহু আকবার! এই মজলিসের গুরুত্ব আপনি বুঝবেন কোথা থেকে। আর আছে ডেঙ্গা ভাষা, খয়জবা তুই যে বিলুর মাছ আয় এই বিলুর বগা, তুমি যেই বিলের মাছ আমি সেই বিলের বক। আমরা মাছও হতে পারলাম না, বগও সাজতে পারলাম না, আমরা তো চলি ভিন্ন পথে। আজি এনে দুন ভাই দি আজকে ওই বল খেলানো আসিল দে, আয় তোমারা বেগুনও চিনি তো, একদল আর্জেন্টিনা আর একদল, তো তোরা বাইনের কাছে ধন্যবাদ, তোরা তো বেগুন বাইনে, যারা ব্রাজিল যারা আর্জেন্টিনা তোরা হইলেন যে বাইনে। বল হুজুর অনেক তোর কথা কইলেন যে আজ জব দিন পাইলে কইনে পাইব, এটি ব্রাজিল ওরা কারা, আর্জেন্টিনা ওরা কারা, ওরা মুসলিম, কথা বলছেন না কেন? ওরা মুসলিম, ওরা কারা? হয়তো কে ইহুদি কেউ না সারা
মুসলমানের ছেলে ইহুদি নাসারার দলের অন্তর্ভুক্ত হতে পারে না? নিত্যের বুঝতে না খবর স্থান জান ধরে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন মুমিন ছাড়া কাফেরদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারে না। আমি আমার ছেলেদেরকে বলছি শোনো, তোমরা যাদের ভক্ত ওরা মুসলিম, তো তুমি তার ভক্ত হলে কিভাবে? সে তো বেদুইন, সে ইহুদি, সে নাসারা। দুঃখ লাগে, তুমি কলমা পড়ছো কার ভক্ত কার? এলে বেমুসে দৌড়িলি ফিড়া খাবি দিয়ে আন্দোস আন্দোস ফিড়াইবে হইকে তো নাই তই হাতিল বাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মেসি আমাদের বন্ধু, মশা মাসি না বন্ধু না, নেইমার টিমের এগুলো বন্ধু? তোরা ফল না ফল ফল, আমাকে হাজার হাজার কোটি টাকা দিলেও আমাকে তাদের অন্তর্ভুক্ত করতে পারবে না। আমি তোর মতো অন্ধ না, আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আমি ইমামুল আম্বিয়ার উম্মত। এবার শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন, একটা মুমিন বান্দার জান আর একটা মুমিন বান্দার মাল জান্নাতের বিনিময়ে। আপনি মুমিন দাবি করলে, আমি মুমিন দাবি করলে আমাদের মেমোরিতে রাখতে হবে আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার জায়গা সম্পত্তির মালিক আল্লাহ। এই মশলাটা জানলে তুমি আর্জেন্টিনার জন্য পয়সা কিভাবে খরচ করলা, ব্রাজিলের জন্য পয়সা কিভাবে খরচ করলা, তোমার আর্জেন্টিনার ভক্ত কিভাবে হলা? আমি কি কথা বুঝাইতে পারলাম? আপনার শিক্ষিত লোক তোমারা হুজুর হলে একটা বইও না শেয়ার করতে কিন খাইলে ও আমার আব্দুল শুকুর হুজুর করতে নিচ্ছিল আই তারার দোলার যে ও খামার যে ডেক নামাইলি জাঙ্গাত যাইতে হলো তোরা এই ফলে খেয়ে না ফাইল বলি ভাই ভূত আয় দেখি তো তোরা কি রোডে রোডে ওই রে নাচছে তো বলে তোর বলে ডেকে নাচছে কেই হয়তো মেসি গা ভাই বিশ্বকাপ ফাই। আচ্ছা মেসি বিশ্বকাপ ফাই দে নাচছি তুই কিনলে নাচিলি ওই সান তুই কি ভাই খেলা ও হয় না খসু ভাই বাইঞ্চত বিয়া হল হল করত তুই কিনলে নাচ দে ওই আর আর মুরব্বী হল কত কে খাইয়ে রে না সে কে আ খাইয়ে এই ব্যাগ আ খাইয়ে নাচ দে ফল সল এ জাতিরি ক্যাঙ্গুরি বুঝেন বাজার। আমার ওয়াজের বয়স 43 বছর, জাতিকে কি বুঝালাম আমি নিজেও বুঝতেছি না। আমি আমার ছেলেদেরকে বলছি তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না, আমি বলছি তোমার গার্ডিয়ান তোমাকে বলতো আজকে তোমাদের এই অবস্থা কোনোদিন হতো না। অথচ আল্লাহ বলছেন কুয়াম ফুসাকুম ওয়াহালিকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া সাসা জড়ল ফলরে জানাবে না নতুন ভাষা ইউ দেন হাই 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 হাই। দেখো এইবারের আগের বার ওরা বিরক্ত হতে লাগবে ফলার ও আয় দেখি তো কেন গর তো তোরা গোস্ব হইবে তো গোস্ব হইল আয় কইম ভাই ভাই আর তুই কে আনলাম আর ফিট করতে পারবি নি আয় যে খুঁজি কেউ হইতো না তোর মাসা বেলা কই আর কি ভাই তুই মেসিলে যা নামত গেল আর কি
কি হবে আচ্ছা যাই হোক এত মানুষ শুধু না সিদে তোমারা কত নাইলে এ গরত নাচ্ছে না মত কষ্ট হয়নি হন খুব ঠান্ডা মেজাজ ওয়াজ শুনবেন এইবারে ওইটা ফয়াব আবার উঠি তোরা ভার জিনিস তোরা দূরে দেখি দূরে দেখি এলে ক্লাস তো নুটু বাদে তোরা আওয়াজ নগুজ্জু আসিল মুখ তার দিবে লাগবে হট্ট হাসি গুণা বেশি হাসি আইলে আত মুখ দিবে লাগবে যা মুখের মধ্যে আত দিবে লাগবে কথা বুঝছো না ইয়ে না কান সুন্নত মুস্কি আসে এটা আর একটা সুন্নত সব পাবো হাসলেও সব পাবো তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এবারের আগের বার আনোয়ার একটা জায়গা আছে না আমি এই তোমরা কারা কারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিনছো এই দাঁড়াও তো ছেলেরা তো আমাকে ভালোবাসে আমি গালি দিলেও ভালোবাসে একজন দাঁড়ালো বলো আমি একটা কিনছি ক টাকা দিয়ে বলো তো 90 টাকা দিয়ে ছোট একটা পতাকা তখন কিন্তু আপনার ঠান্ডা মেজাজ আমার ওয়াজ শুনবেন তখন কিন্তু চাউলের কেজি ছিল 30 টাকা বলো যে আমি 90 টাকা দিয়ে একটা ব্রাজিলের পতাকা কিনলাম তো তাকে একটু মায়া দিয়ে বুঝালাম বাবা দেখো তোমার মতো ছেলে তো আমারও আছে তোমাকে আমার ছেলের মতো বলে বলছি 90 টাকা দিয়ে তুমি ব্রাজিলের পতাকা কিনছো কিংবা আর্জেন্টিনার পতাকা কিনছো তোমার লাভটা কি বলবা তোমার লাভটা কি আমাকে বলবা সে কোনো আওয়াজে করতে পারে না আমি বললাম দেখো তুমি যদি তোমার যদি একটা ভালো গাইডিয়ান পেতে তুমি 90 টাকা দিয়ে ব্রাজিলের পতাকা না কিনে 3 কেজি চাউল কিনে 3 জন গরিব মানুষকে দান করলে তোমার আমল নামায় তো অনেক সৎকায়ের জারিয়া লেখা হতো আসলে বুঝে এসে গেছে তো ওই ছেলেটা হাও মাও করে কান্নাকাটি শুরু করলো আমি বললাম যে নাথ কেন্দো না বুঝো নাই আর কি এখন যে বুঝে আসছে বলে আর জীবন আমাকে আর বুঝাতে হবে না আমার বুঝে এসে গেছে প্রাণ পিস্তামি ভাইরা আপনারা আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে হয়ে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা তোমরা খরচ করেছো এই টাকাগুলো যদি এই টাকাগুলো তুমি কোথায় ফেলছো তুমি নিজেও জানো না এই টাকাগুলো দিয়ে যদি এই কনকনে শীতের মধ্যে আমার ফরার সমাজের অসংখ্য গরিব মানুষ যারা পয়সার অভাবে একটা গরম জামা কিনতে পারে না একটা কম্বল কিনতে পারে না আপনারা এই পয়সাগুলো দিয়ে যদি মানুষের এই গরম জামা কিংবা সুইটার কিংবা ওই যে কম্বলের ব্যবস্থা করলে আপনাদের আমল নামায় তো অনেক সৎকাইয়া জারিয়া হতো কি আমি কথাটা আপনাদেরকে বোঝাতে পারলাম আসলে আপনারা ভুল করেন নাই কথা বলেন না কেন ভুল করেন নাই মারাত্মক ভুল এই পয়সার হিসাব কেয়ামতের মাঠে দিতে পারবা এক নম্বর আপনারা কি বিরক্ত হচ্ছেন বুধ কেন সাহেব ফলোয়ার কেন বুঝে তারি সাইনে বাদি হেদায়তের মালিক আমি নই হেদায়তের মালিক আল্লাহ তো তোমাদেরকে একটু বুঝাই এক নম্বর তাক অর্থ গেল দ্বিতীয় নম্বর গোঠা মাস বিয়েপি তুমি খেলা দেখছো এক মাস না বরাবর এক মাস আচ্ছা তুমি এক মাসের মধ্যে কয় হাজার কয় লক্ষ কয় কোটি নিঃশ্বাস ফেলছো নিয়েছো জান্নামাতে তুমি কি জানো প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে আমাকে দিতে হবে আমি অনেক মাহফিলে বলছি আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি একজন মুরব্বী মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক 70 বছর এই ছেলে এই তোরা আবার ওয়াজ করার দেখিলে
আয়াবাদী মেধাজে মিখ্যা মানুষ মাইত্যাগ ফেলে দুর্গ দিন। তোমরা ধৈর্য সহকারে বসে শুনো, একজন মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, 70 বছর বয়স, রোগাক্রান্ত হলো, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ছেলেরা অ্যাম্বুলেন্সে করে এক মুহূর্তের মধ্যে নিয়ে গেল মেডিকেলে, ওইটা আইসিইউ বলেন একটা, ওখানে অক্সিজেন দিয়ে আদি সাহেবকে রাখছে। আহা, তোমরা ছেলেরা খুব আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনো, কতদিন, প্রায় 1.5 মাস পর্যন্ত আদি সাহেব আইসিইউতে ছিল, অক্সিজেন দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। 1.5 মাস পরে ডাক্তার বলছেন, হাজি সাহেব এবার আপনি যেতে পারেন, বলে আমার বিলটা নিয়ে, বিলটা দিতে বলে, বিল নিয়ে আসা হলো প্রায় 3 লক্ষ টাকা। হাজি সাহেব 3 লক্ষ টাকা বিল দেখে ছোট বাচ্চার মতো হামাও করে কান্নাকাটি শুরু করলো। একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, 70 বছর বয়স, এভাবে ছোট বাচ্চার মতো কান্নাকাটি, সবাই হতভম্ব, কি চাষা, কি বিল বেশি হয়েছে এই জন্যে কাঁদছেন, কমাই দেব বিল, আপনি এভাবে কাঁদছেন কেন? বলে না, আপনার বিলের জন্য আমি কান্নাকাটি করতেছি না, তো কি আপনার এই বিল দেখে আমার অতীতের 70 বছর বয়সের কথা মনে পড়ল, যেদিন থেকে আমি মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলাম সেদিন থেকে এই 70 বছর বয়স পর্যন্ত মাত্র ছিলাম আমি 1.5 মাস মেডিকেল আপনার আইসিইউতে, এটার বিল যদি 3 লক্ষ হয় আমি আমার জন্মলগ্ন থেকে 70 বছর পর্যন্ত আল্লাহ আমাকে স্বাচ্ছন্দ্যে কষ্ট ছাড়া শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলেন, আমার মালিক যদি আমার এই শ্বাস প্রশ্বাসের বিল করত আমাদের কি অবস্থা হতো? আমি আমার ছেলেদেরকে বলছি, গরু ছাগলের মতো চলবা কেন, চিন্তাশীল হও, গবেষক হও, চিন্তাশীল হও, শ্বাস প্রশ্বাসের জন্য নাক সৃষ্টি করলো কে? আল্লাহ। তুমি যে মাস ব্যাপী কয়টা নিঃশ্বাস তোমার আইডিয়া নাই, আমি বলি রাত্র দিন 24 ঘন্টা, 24 ঘন্টায় 24,000 নিঃশ্বাস, 24 হাজার নিঃশ্বাস যদি হয় 1 মাস পর্যন্ত তুমি ইয়ে করো, 6 লক্ষ 6 কোটি নিঃশ্বাস, আর এই নিঃশ্বাস গুলো নিয়েছ ফেলছ বল খেলার মধ্যে, এক হিসাব কিভাবে দিবা? দুই, তৃতীয় নম্বর, 1 মাস তুমি বল খেলার দেখতে গিয়ে ডেলি 5 ওয়াক্ত নামাজ নষ্ট করেছ, 1 মাসে 6 ওয়াক্ত নামাজ, লেখাপড়া করো নাই, অপর দিক দিকে ইসলামী হুকুমত নাই। এবার মশলা শুনো, কোন মুসলমান বালেক বালেগা মুসলমান অক্ত চলে যাওয়ার পরেও ফরজ নামাজ যদি আদায় না করে, সার মজহাবের ইমাম যারা মজহাব মানে না তাদের কথা রেখে দাও, 4 মজহাবের ইমামের ফতোয়া কি শোনো, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই 2 ইমামের অভিমত, অক্ত চলে যাওয়ার পরেও একজন বালিক বালিকা মুসলমান ফরজ নামাজটা যদি আদায় না করে, এই 2 ইমামের অভিমত তাকে মুরতাদ বলা যাবে না ঠিকই, কিন্তু তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। এগুলো কার অভিমত? ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির অভিমত। তৃতীয় নম্বর,
আমার গোসে পাকের মাযহাব হাম্বলি মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ ডাইরেক্ট ফতোয়া অক্ত চলে যাওয়ার পরেও কোন বালিক মুসলমান যদি ফরজ নামাজটা আদায় না করে সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে তাকে হত্যা করা ওয়াজিব এ তিন বড় ইমামের অভিমত শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন অক্ত চলে যাওয়ার পরেও যে বালক বালক মানুষ মুসলমান ফরজ নামাজ আদায় করবে না এদেরকে মুরতাদ বলা যাবে না হত্যাও করা যাবে না তবে তাদের শাস্তি হলো সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানায় দেওয়া হবে কতদিন যতদিন পর্যন্ত তওবা করে নামাজের দিকে ফিরে না আসবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমাদের দেশে বিচার এগুলো করবে কে অ্যারেস্ট করবে কে বিচার করবে কে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফজর ফাসক্ত নামাজের আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দলিল ফাসক্ত নামাজের আযান হচ্ছে চার দোকানে গল্প করতেছো কোথায় আযানের জবাব কোথায় নামাজ কোথায় মসজিদ কাকে কাকে রেস করবে কে কাকে বন্দি করবে কে কাকে শাস্তি দিবে এখানে তো কেউ নাই যারাই কি বলে যারাই পাহারাদার আমরা তারাই হলাম সুরের সাথীদার আমি যেখানে নবী নির্দেশ দিয়েছেন মুরুসি বিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবা সিনিন তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয় যখন 10 বছর হয় দেখতেছে নামাজ পড়ে না প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও আছে এগুলো খার খবর হলো লইব বাজি ওরা মত কষ্ট আনতে লাগুন ফল্লা তোমরা ছেলেরা তোমাদেরকে কেউ বলবে না বলে নাই এই যে এক মাস ব্যাপী তুমি বল খেলা দেখছো কয়েকটা নামাজ চলে গেল এক নম্বর অর্থ খরচ দ্বিতীয় নম্বর সময় হায়াত শ্বাস প্রশ্বাস তৃতীয় নম্বর শাস্তি কি জানো না চতুর্থ নম্বর এই দুই চক্ষু যে দুটো চোখ দিয়ে তুমি বল খেলা দেখছো এই চোখগুলো তোমাকে আমাকে কে দিয়েছে জানো কি জানতে পারো আরে বুঝো কি বুঝতে পারো গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে সকালে পূর্ব দিকে সূর্য উঠে জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে সকালে পূর্ব দিকে কে রে বাবা আর জোরে কে এ আল্লাহ দুনু তোর বল খেলা সাবেলে দেখি না চোখ দিল কে তুমি দেখতেছো কোথায় একটা বল খেলা দেখতে গিয়ে তুমি তোমার জীবনের কি যে ধ্বংস আমি তবে সুযোগ আছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না কি মানে আল্লাহ একটা সুযোগ রেখেছেন তওবা করে যেন আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে কি আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে চায় কি চায় না আর্জেন্টিনাতে ব্যাগন আত্মলি হবে যে হুজুর আয় আর্জেন্টিনাতে আর্জেন্টিনাও বন্ধ ব্রাজিলও বন্ধ পারবি নি চায় ক্ষণ ক্ষণ পারবি আত্মল চায় আয় চায় নে আগে তোরারে হাত থেকে কম ফর মাশাল্লাহ নারায় তাকবীর মুলে আব্দুল শুকুর নারায়ণ দত্ত নারায় তাকবীর আল্লাহু আকবার
অনেক বাইরে হাত তুটাই বদা দিয়েছে ওরা আর্জেন্টিনা ব্রাজিল আজে বাজে কোনের দলের সাথে সম্পৃক্ত হবে না তওবা করবে আমরা তো ব্রাজিল নই আমাদের স্লোগান তো ব্রাজিল না আমাদের স্লোগান তো আর্জেন্টিনা আমার স্লোগান তো মদিনা 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 আমার জান মদিনা মদিনাতে আছে আমার থরা ইল্লা নরমলি ওয়াস আইজু বেকিন রোগি মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে আমার ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হল বঞ্চন মদিনা আমার জান মদিনা কি মানে নবী আমাদের জানের জান নবী আমাদের প্রাণের প্রাণ তাহলে আমরা জীবন দেব যৌবন দেব জীবন দেব টাকা দেব পয়সা দেব অর্থ দেব সব দেব আমার নবীর প্রেমেই তো দেব কথা বলছেন কার প্রেমে দেব আমার নবীর প্রেমে দেব আমার নবীর মহব্বতে দেব ভালো যদি বাসতে হয় মায় তারা তো জানে দে ভালো যদি নবী তরানি বালা নবী প্রাণের চে প্রিয় তাই প্রাণের চে প্রিয় তাই নবী কি জানু বালা খালি আড়ে গিয়ে গেলেন বাস খালি ফুয়াগ হজর ইনফলি বলার সিঁড়ি কর এলে মুলি সাহেব কতন আছে তো ইন হলে অটো মলবি ওইছে না মাথা কেম কি অটো বুঝানি ইতি উত্তর দৈন্য চিনে কজেন বাছানে বলা তারানে বলা তা আল্লাহ নবী কীভাবে বাঁচাইব আমাদের তোর মুলি সাহেব হইতে কই যখন তোর মুলি সাহেব হইতে কই যখন আর হচ্ছে নবী বাঁচানে বলা তারানে বলা মানে আমার নবী সুপারিশ করনে বালা নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো কথা বলছে না কেন আর আমার নবী সুপারিশ করবেন বিশ্বাস আছে যারা হয় এটা খুদুন আছে তো খুদ খে নবী কে আমতর মার নবী খড় খড় আমি নবী কইনে পারে নাউজ বিল্লা বলবা না এই নতুন গাজী শের বাংলা গোড়া জীবন নাম কোরবান দিয়ে দে এই নতুন আর আর ইমান বাঁচাই ফেললাই কথা না বুঝো ফেললা তুই নবী ঘরে যাইবু নবী হইনে পারে হইলে দে খতান হইলে দে ইয়ে কি নবী শানমিত দিয়ে আঘাত নয় আয় ঘরে দেয় মায়ে তো করতে যাবি ইনশাল্লাহ কি আর ইমানে নবীর যারা কলমা পড়বে অন্তরের অন্তরস্থল থেকে যারা নবীর কলমা পড়বে এরা কোথায় যাবে এই মানুষই ন বতন কথা হঠাৎ বোধে নবী তারানে বালা নবী বাঁচানে বালা মানে নবী সুপারিশ তোমরা কোরআন শরীফ পড়ো নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আপনার রব অনতি বিলম্বে অতি শীঘ্রই অনতি বিলম্বে আপনার রব আপনাকে এমন দান করবে আপনি রাজি হয়ে যাবেন আমার রসুল বলেন আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না ততক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে সাজিদাই পরে রব্বি হাবিলি উম্মতি বলে বলে উম্মতি বলে বলে সুপারিশ করে করে জান্নাতে পাঠাবেন কে নিয়ে যাবেন আমার দয়াল নবী তো দয়াল নবী তারানে ওয়ালা নয় বাঁচানে ওয়ালা নয় তো আর কে এটা কি শিরিক হয়
লেখা নাই পড়া নাই, শুধু শিরিকের ফতোয়া, মুসলমানদেরকে মুশরিক বানাচ্ছ। আর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবে এমন কে? আমার আলা হযরতের মতো ব্যক্তি যার জীবনে কোনোদিন নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, আলা হযরতের জীবনী এটা উঁচু উঁচু কিন্তু দিবে কোন? এই তুই এটা উঁচু আর কি সব দে, তোর বদিনের সম্পত্তি বেঁকে আনি তুন এই লে করে তোর তো ভাড়া দেন করতো না, বেকুব সন্দেহ করতো। আল্লাহুম্মা সাল্লি বন জঙ্গল বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরমান ভয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিন নবিয়েনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া নসিব করো হর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা এগুলো সব নিয়ে যাও। আসলে কথার নাম লতা, বুঝাতে চেয়েছিলাম আলা হযরতের মতো ব্যক্তি যার জীবনে কোনোদিন আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, আশ্চর্য হয়ে যাবেন ওনার জীবনী। আমরা তো ওনার জীবনী পড়ি না, আমরা তো আশেপাশে মানুষের হারার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়া যায়। ইয়া হদুনে একতর বলৎস কেলে বাঁদর থেকে বলে মানুষ আহদি লেখকে দিতে এক বাঁদর, ইটার জনম দিয়ে দিতে আরেক বাঁদর, ইন সমর্থন করে দিতে আরেক বাঁদর। ইয়া খামাদর অত্তরই তিন বাঁদর অত্তরই। আসলে এই মশলাটা যদি মানুষ বুঝত, সমস্ত মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ত, এটাকে বানর থেকে মানুষ বলা মানি গোটা মানবতাকে অহংকার করা, গোটা মানব জাতিকে তিরস্কার করা, ঠিক কিনা ভাইরা? আবার বানর থেকে মানুষ, এটা তো মানব জাতিকে তিরস্কার করা। এটা নাকি আবার বইয়ের সিলেবাস হয়? আমি বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করা হোক, গোটা মানব জাতিকে তিরস্কার করা, গোটা মানব জাতিকে কলঙ্কিত করা। আমরা তো ওগুলো বুঝি না, কি বানর থেকে মানব? শয়তানের বাচ্চা, বানরের বাচ্চা। এটা গোটা মানব জাতিকে কলঙ্কিত করা। আমি কি কথা বুঝতে পারলাম? আপনারা আমার কথাকে সমর্থন করেন, হাত উঠে বলতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার এটা মানব জাতিকে কি করা? মানব জাতিকে কলঙ্কিত করা। আমার আল্লাহ যেখানে হাদিসে পাক, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতিহি, নিশ্চয় আল্লাহ আদমকে তার সুরতের মধ্যে বানিয়েছেন। তার সুরত কার সুরত? আল্লাহর প্রিয় সুরত, আল্লাহর প্রিয় আকৃতি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন।
এটা আমাদের ইসলাম ধর্মের উপর আরেক আঘাত। এক নম্বর আঘাত হলো মানব জাতিকে কলঙ্কিত করা, দ্বিতীয় নম্বর হলো ইসলামের উপর আঘাত করা। হ্যাঁ, যারা লেখছে সে এক বাঁদর, তারা জনম দিয়ে আরেক বাঁদর, এই যারা সমর্থন করে এটা আরেক বাঁদর। আমরা আদম আলাইহিস সালামের ছেলে, আমরা আমাদের মা বাবা আদম আলাইহিস সালাম, এদের সৃষ্টি জান্নাতে, আদম আলাইহিস সালামের সৃষ্টি জান্নাতে, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি জান্নাতে, আমরা জান্নাতি মা বাবার ছেলে সন্তান, ঠিক কিনা ভাইরা? আল্লাহ লাকাদ খালাকনা লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ আদম জাতিকে আল্লাহ সম্মানিত কর সম্মানিত করেছেন। আর আমি সরকারকে পরামর্শ দেব, যারা এ কথাটা লেখছে বানর থেকে মানুষ, আমি সরকার কাছে বিনয়ের সাথে বলবো, যারা লিখছে যারা সমর্থন করে এদেরকে অতি শীঘ্রই যেন সিরিয়াখানায় পাঠিয়ে দেওয়া হয় বান্দরের কাছে। এরা আমাদের দলে থাকবে কেন? এদেরকে, হ্যাঁ এদেরকে পাঠিয়ে দিতে হবে কোথায়? এদেরকে সিরিয়াখানায় পাঠিয়ে দাও, বান্দরের কাছে পাঠিয়ে দাও। তুমি এখানে থাকবে কেন? তোমরা বান্দরের দলে যাও। আমি সরকার কাছে অনুরোধ জানাবো, এদেরকে সিরিয়াখানায় পাঠিয়ে দেওয়া দরকার, তুমি বান্দরের দলে চলে যাও। হ্যাঁ, মানুষ টিকিট নিয়ে দেখতে যাবে না, এত দেখতে কথা কেন? আচ্ছা, ইঙ্ক ইঙ্ক এলে ফল কেন দুনিয়ার তাকে? ইউনি ইউন কি মানুষ না আর কি মানুষ আর আল্লাহ না হইতে রে, কি বলে বানরতন বলে মানুষ, এটাকে মানব জাতিকে তিরস্কার করা, এটা মানব জাতিকে কলঙ্কিত করা। আমরা এগুলো বুঝি না, যদি আমরা বুঝতাম সবাই মাঠে নেমে যেত, আমরা বানর থেকে মানুষ নই। আর যারা বানর থেকে মানুষ ওদেরকে পাঠিয়ে দেন কোথায়? ওরা এখানে থাকতে পারবে না, যারা লেখি তারা নয় মানি তেরে দড়িয়ে ফাড়া দিবে হরে চিড়িয়াখানা বান্দর বুতুর বতু এর দাগু দা এর না থাকবি তোরা শয়তানের দল কুত্তাকে। দুঃখনীয় বিষয়, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ, মানুষ সেভাবে উল্টা সিধে কথা বলতে পারে, আবার এটা স্কুল মাদ্রাসার সিলেবাস হতে পারে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই যে আকৃতি পেয়েছি এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত, আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আল্লাহ সবাইকে এই সমস্ত কথাবার্তা বোঝার তো আয় বা হত্যুন হরদায় মাগর ঠিক নেই, হত্যুন হরদ আর কি, আয় কি হতুন চাইলাম দিয়া আপনাদের কষ্ট হবে। আচ্ছা কষ্ট পাবো বস বলতে চেয়েছিলাম আলা হযরত মুজাদ্দিদে দীন মিল্লাত ইমাম মাহমুদ রেজা ফাজলে বরলভি, সবাই বলো রহমতুল্লাহ আলাই, আলা হযরত যিনি আমার নবীর সুন্নত বিরোধী, জীবনে কোন কাজ করে নাই। ওই আলা হযরত বলছেন, নবী গো কিয়ামতের কঠিন দিনে আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবে, পরীক্ষা দিবে না তোমার, তোমারা তো জুটতে লাগবো চমক তুজিসে পাতে সব পানে, তোমারা ব্যাগুন না ভরতে লাগবো তো বা চমক তুজিসে পাতে সব পানে, মেরা দিল বি চমকা দে চমকা, মাই মুজে রে মুআ
मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ, मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाने वाला, चमक तुझसे पाते हैं सब पाने। हमारा आला हजरत बोलें, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, आमी यहाँ मदरसा, आमी तो बड़ो अपराधी, आमी बड़ो आसामी, आमी बड़ो अपराधी, नबी गो अपनी जावर समय आमाके एकटु संगे निये जाबेन, कारण रास्तार मोड़े मोड़े पेंटे पेंटे थाने वाले पुलिस बीडीआर आर्मी हैंकम निये रास्तार मोड़े मोड़े दाड़िया से आमाके फामात्रुई हैंकम लगिए जेलखानाय निये जाबे। या रसूल अल्लाह, आपनी जावार समय आमाके संगे निये जाबेन, आपनार संगे जेते पारले पुलिस आमाके हैंकम लगाते पारबे ना, आमाके सैल्यूट दिते बाध्य होबे। ও আবু নুরুদ্দিন শুনে মারহাবা হো, এটার আওয়াজ করি আর আর ওয়াজর বয়স গিয়ে গিয়ে কিন্তু আর এনে বয় বললাই তোরা কেন কিতুনি কেল মেলো ইউ এনে বয় বললাই হলাম দেরি। তা আলা হযরতের মতো ব্যক্তি উনি বলছেন যে নবী গো আপনি যাবার সময় আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন, কি মানে নবী চারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলত নবী চারা নাই, নবী সারা উপায় আছে না রোয়া। আমার আলা হযরতের এক এক নাত মনে পড়ে, বাকারি খিসি হাইরা নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নাম পরিশান নাম আগিসনি ইয়া যাই হোক। আমি একটা এবার বলতে গেলে একটু দেরি হয়ে যাবে, তা আমি বুঝাতে চাচ্ছি আমরা ভালোবাসবো কাকে, আরো জুড়ে কাকে? নবীকে ভালোবাসলে লাভ না লস? লাভ। কি লাভ? আল মারউ মা মান আহাব্বা, আমার দয়াল নবী বলেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আমি আগে বলছিলাম আমি মারা গেলে তুমি মারা গেলে আমার কবরে আপনার কবরে মেসি আসবে? নেইমার, টিমার, পৃথিবীর কেউ আসবে না, কিন্তু আমার দয়াল নবী আসবে তো? বিশ্বাস আছে? এই তারা কোনো নবী কে না আসবে, এটা আর ভাই তারা মতম সাহ তারা কোদ না আছে না। মনে কর না কি রে রাগে যাবে যে কবরে, মনিকার না কি রে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা সহ, রব্বি হাবিলি উম্মতি কই কাদুবে রোজে হাশরে, রব্বি হাবিলি উম্মতি কই কাদুবে রোজে হাশরে, পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মনে কর না কি রে যাবে। অসুবিধা লেন না, এনে শমশু ভান্ডারি বুঝি দে। কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে
কখনো যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মনিকার নাকি রে যাবে যে তো লাস্ট কি কি হই হইতো নি এই দরদির জায়গা শমসু রাখি অন্ত রে এই দরদির জায়গা বন্ধু রাখি অন্ত তাহার শরম রাখিছি সদাই তাহার শরম রাখিছি সদাই সুন্নাত আদায় করে সেই দরদি নবীর কে অন্তরে জায়গা দেওয়া দরকার আছে সেই নবীকে স্মরণ রাখতে হবে কিভাবে নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা নবীর কথা স্মরণ রাখতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাদি মিল্লত একটা কথা বলতো মাই তো বিমারে নবী হো হ্যাঁ এই নবী সারা কিছু নবী আর সৈজ্ঞ নবী আমার প্রাণের নবী আমার আর সৈজ্ঞ নবী আর দয়াল নবী কত সুন্দর সুন্দর শব্দ হয়ে না একটু বিশ্ববাসীকে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন গাদি শের বাংলা আসলে কথা বলতে গেলে অনেক নম্বর অনেক কথা এসে যায় আমরা নবীর সুন্নত আদায়ের মাধ্যমে নবীর স্মরণ আসতে চাই কি চাই না দুই এন কথা দুই তিন এর কথা কইম আর ওয়ার শেষ এখন আসানো জোরে করিব এখানে অনেক মানুষের মুখে দাঁড়ি নেই আমি দেখতেছি সবাইকে আসলে না হাসবে না এবং আমি কাউকে তিরস্কার করি না ভুল মানুষের আছে হয় পরিবেশের কারণে বা আপনারা রাখেন না দাঁড়িয়ে রাখেন না অথচ আমরা যারা পুরুষ আছি পুরুষদের জন্য দাঁড়িয়ে রাখা এটা আমার দয়াল নবীর একটা সুন্নত না আচ্ছা আপনাদেরকে আমি জানতে চাই দাঁড়িয়ে রাখলে মানুষের চেহারার সৌন্দর্যটা কমে না বাড়ে দাঁড়িয়ে রাখলে সম্মান বাড়ে সুন্দর বাড়ে মর্যাদা বাড়ে গ্রহণযোগ্যতা বাড়ে আমার ভাইয়েরা কেউ রং বুঝবা না আমি মহব্বত করে করে বলছি এই যে তুমি দাঁড়িয়ে রাখো না ছবিটা অনেক আছে আজ থেকে দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রেখে দাও এক সপ্তাহ দুই সপ্তাহ পরে তখন দাঁড়িয়ে রাখতে হবে আর একটা ছবি উঠাবে দুটা রাখবা কোনটা সুন্দর দাঁড়িওয়ালা ছবিটা কি সুন্দর আর একটা বিষয় এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মুসলিম না হিন্দু হিন্দু না উগ্রবাদী হিন্দু সে নির্বাচনে বলছিল মুঝে হিন্দু হোনে পর গর্ব হোতা হে নাউযু বিল্লাহ মিন যালিক আর তো মুসলমান পরিচয় দিল আর আর নাকি গিয়ে যাবো ইতারা ইতারা আমার ঠিক আছে আর আগুন দেখু হয়ে গিয়েছি আর এটা বোধ জনে আল্লাহ কইতো আল্লাহ কইতো না স্যার উরু আল্লাহ হন কুফুরি আল্লাহ উরু না আল্লাহ উরানো নিশিয়ানো উরওয়ালা নিচুওয়ালা এগুলো আল্লাহ শব্দ ব্যবহার না উরু হলে তো আল্লাহ লেখার সীমা মানিলে নিচে কই লেখার সীমা মানিলে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজ্জাল্লা তুমি যেদিকে দেখবে ওদিকে আল্লাহ ইউনুস আলাইহিস সালাম মাছের ফেতে সমুদ্রের তলায় লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমার নবী মেরাজে গেলেন রাব্বি আনতা ওয়া আনা তুমি আর আমি লা মকান গেলেন বলো তুমি ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের তলে বলে আল্লাহ তুমি ওখানেও তুমি এখানেও তুমি এখানেও তুমি ওখানে তুমি উরুওয়ালা শব্দে শব্দ হরদিন্ন হইবে ইল্লাহ বরানো জানি তারা হবে কি উরুওয়ালা প্রশ্ন করতে পারে হুজুর আমরা হাত উঠাই যে উপরের দিকে হ্যাঁ হাত কি জন্য উঠাই এটা তো বুঝতে হবে হাত উঠাই উপরের দিকে আল্লাহ উপরে জন্যে নাউজ বিল্লাহি মিন শার ইস্তাগফিরুল্লাহ আমরা আত কিভাবে উঠাই আল্লাহ কোরআন বলেন অফিস সামায়ে রিজকুকুম তোমাদের রিজিক আমি আসমানে রেখেছি উপর দিকে হাত উঠা মানি আল্লাহ তুমি আসমানে আমার যে রিজিক রাখছো আমার রিজিক আমাকে দাও
আপনার কথাগুলো বুঝতেছেন? ইন ব্রেইন লাইভে বাইবুল ফরওয়ার্ড হইতো ধরলে হইতো না, উরওয়ালা নিচু আলে সমস্ত শব্দ বলবো না। আল্লাহ সবাইকে ইমান ইসলামের মশলা বুঝার আল্লাহ সবাইকে কি দান করুক। তা আল্লাহ বলছেন কোরআনে আকরাবু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার ছাই রোগের চেয়ে আরো বেশি কাছে, আমি তোমার ছাই রোগের চেয়ে আরো বেশি কাছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আছে, আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনেক আছে আল্লাহর জন্য শরীর মানে, এটাকে বলা হয় ফেরকায়ে মুজাসসামা, যারা আল্লাহর জন্য কি মানে, আল্লাহর জন্য হাত মানে, চোখ মানে, চেহারা মানে, আছে না? যারা আল্লাহর জন্য আল্লাহ, আমরা আল্লাহ এক, আল্লাহ একক, কথা বলেন না কেন? আল্লাহ এক, তোর মরা ফুয়া কত গুণাচ্ছে, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ এক ওর একটা হে, আল্লাহ এক, আল্লাহ একক, শুধু এক হইল চুনু, এক হইলে একের একটা ডেফিনেশন আছে। এক কাকে বলে তখন আসবে, দুইয়ের অর্ধেককে এক বলে, এই হিসেবে আল্লাহকে এক বলতে পারবেন আপনি, শিরিক হয়ে যাবে। আল্লাহ একক, আপনি যদি আল্লাহর জন্য হাত মানেন তাহলে আপনি চেহারা মানলেন, তাহলে চেহারা একটা হাত একটা, শিরিক হয়ে গেল। এত সহজ জিনিস না, এত সহজ ইমানকে এত সহজ মনে করবেন না। আল্লাহ মুজার, আল্লাহ মুরাক্কাব নয়। এগুলো তোমার না কষ্ট হবে, এগুলো বুঝতে আপনাদের জন্য কষ্ট হবে, অনেক লেখাপড়া করতে হবে এগুলোর জন্য। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কেমন বলেন, আমান্তু, যখন মাতি নিগুন আমান্তু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ যেমন তেমন। আর আল্লাহর মাননি দিয়ে আল্লাহ জেললে এললে হইলে তোর লগে হইলে, আল্লাহ জেললে এললে কামা হুয়া। ইন ইমানের মস্তা কঠিন বাবা, আল্লাহ সবাইকে গুলো ওই উন্দি ফিরুগ আছে, এবার আল্লাহর দেখি দেয় পরে মোসলা বলি হো তাই তুই হরা না উজিবিল্লা বলবেন না আপনারা, তো হজ হজুর ইমাম আজম আবু হানিফা আল্লাহর স্বপ্ন দেখি হত দে হই তাই ওয়াজ গদিত আল্লাহ আল্লাহ ইমাম আজম আবু হানিফা একশতবার আল্লাহকে স্বপ্নে দেখছে, ইমাম আহমদ ইবনে হাম্বল 999 বার আল্লাহকে খাবে দেখছে। তো যে সুরন তালি দেল কে নে এ তোমার কথা কে নে বলতে হবে এ নে যে না মাতে ইয়া এ তোমার না বুঝে চিত্ত না ভাই মিষ্টি কয় না ইন্না মাতে কা না মানুষ এগুলো ইয়া ইসলামের মানুষ ইন্না মাতে কা মিষ্টি খান মিষ্টি খাইও না কোনো দিন আচ্ছা মিষ্টি হইলে হয় ভাই করলে আর বুঝো তেতে খাই না তেতই আর তেতে করলে হাই এ মিষ্টি 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 ফোয়াত ফোয়াত মজা 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 কে আমার পর্যন্ত মূলি ওয়াজ গইল তুমি মিষ্টির মালা বুঝতে না। তো যারা সালাক মানুষ কদে কাঁথি মিষ্টি করলে তোর দেখাই ও ইসলামী আড়ত যায় মিষ্টি গো কিনে আনি আগর আগে গাল দি আইবার সাপ দেয় দি সাপ খুব মজা ইন্না মাতে ইন নিজে বুঝায় যে আর গড় বুঝায় ফাইটুনো হয় না তেতই এ তেতে খাওয়াতে গাল দিয়ে লস্য মারা চা তোরা বাংলাদেশে তো গুজুর ভাই তেতুল হুজুর আর প্রধানমন্ত্রী হয়ে যায় সংসদ তেতুল হুজুর তেতই
নাউজুবিল্লাহ বলেন, এগুলো বাজে কথা, এগুলো বাদ দেন, এগুলো না। এমন কিছু মশালা, এমন কিছু মশলা আছে, চ্যাপ্টার আছে, আপনি নিজে বুঝবেন, অপর কাউকে বুঝাতে পারবেন না। আল্লাহকে আমরাও দেখব জান্নাতে, জান্নাতের মধ্যে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদেরকে দেখা দেবে। আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা জান্নাতে আল্লাহকে দেখবা কেমন? বলে পূর্ণিমার চাঁদের মতো, কি মানে স্পষ্ট আল্লাহকে দেখবা। এগুলো বুঝার ব্রেন আকল। আল্লাহ বলেন, ওয়ামা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা, আমি তো তোমাদেরকে জ্ঞান দিয়েছি একেবারে অল্প। এক ব্যাকুল সহ্য করে দিয়ে একখানা সারা এলম লই পাইব, একখানা সারা এলম লই ব্যাকুল সহ্য করে দিয়ে আর আজ কি দেখ কি বাদে সফল উঠবি টাকা খড়ে এলম খড়ে জ্ঞান খড়ে আর। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, মত কষ্ট শিনবাদী। আল্লাহ দেখা দি আর ইমাম সাহেব দেখি খুললে জেললে দেখি খুললে খুললে হইতে নাই ইব হইতে তুন করলে জেললে দেখি ওইছে না মাথে কা খদে ইল্লে কেন কথা আছে না হুজুর কেন কথা আছে না ভাই খুললে যাই তারা কদিন কদে কদিন নবী কেন আইব নবী তো মারা গিয়ে খবরত নবী আইব কেনে এটা আর ভাই তার আছে তো কতুন তো ইতার উজর আখলা যাত্রা নকুল হজারে নবী এসতুনু উগ ছবি দেখাবি তো ছবি ছবি খবরত বলু ফটো দেখাইব ইন খত্তর কোরআন হাদিসকে এভাবে অপব্যাখ্যা করতে এত বড় মুফতি সেজে মুফাসসির সেজে আপনারা হাদিসের এত অপব্যাখ্যা দিচ্ছেন বলো অপব্যাখ্যা তো না হুজুর তো খবর হবো তোর নবী কেন আইব তো তোমার কাছে এন আইব খুললে আইব না মাতে মানুষ গেল আইব না খুললে কেন খুন্দি এটা ধান দিয়ে না এটার আর কিছু ফান্না করাই ফ্যাক্স মেশিন নে মানুষ নেবে না মাতে দিয়া ফ্যাক্স ফ্যাক্স মেশিন আছে না এ ফ্যাক্স মেশিন আমি দাঁড়িয়ে আছি এখানে একটা মেশিন আছে বন্দার বানানো মেশিন একটু নম্বর দবালো একটা কাগজ এদিকে দিল এদিকে দিল ফর করে ডান হাতে দিল বাম হাতে আসছে আমরা একবার চোখে দেখতেছি লাস্টে কাগজ একটা বের হলো 10 মিনিট 10 সেকেন্ড উজুর 5,000 টাকা দেন কিনলে কয়দা অনার ফ্যাক্স ইয়ান আমেরিকা ভাড়াই দিন না খজড়ো মিশা থাকো বেলা জায়গা তো আইনা বদলে না আই ইল্লে সাই রই ইন্দি দি ইউজ ইন ইয়ান বাত ইয়ান আমেরিকা না খন্দি দিয়ে দে দানা তো দিয়ে কি বলে আমেরিকা ভাড়া দিয়ে দে তো বেকুফ কি খদিয়া তোমার তোমার ফরখাতে ফোন করো হ্যালো এ আব্বু আমি আপনার ফ্যাক্স পেয়েছি তো এতে ব্যস্ত হচ্ছে এই সাইর হিন্দি দিই হিন্দি এশিয়ায় সাইর ইন আমেরিকা গেই বলে হচ্ছে এ 10 মিনিটের ভিতর কেন ফোন দিকে হচ্ছে খুললে গেই কেন আলা তুই তো আগে কেন গেই এনে গেই দিন ঠিক নে বন্দায় বানাই যোগ্য মেশিন 1 মিনিটের ভিতর আমেরিকা রাশিয়া সারা বিশ্বের মধ্যে ফ্যাক্স চলে যাচ্ছে আর রসুল মদিনে শরীফ এটা আইন বানাত দেন বাইঞ্চত ব্যাকল মূলই করতুন হজুজু নুরিশা হুজুর আনো করতে বুঝে নিয়ে ন তাহলে আমি আপনাদেরকে হাদিস দিয়ে 2 মিনিটে দেখাই দিচ্ছি আমার ভাইয়েরা মেরাজ রজনীতে এই রজব চাঁদের 24 তারিখ দিবাগত রাত মেরাজ রজনীতে আমার দেয়াল নবী বাইতুল মুকদ্দাসের আনুষ্ঠানিকতা শেষ করে আমার নবী বুরাকের পিঠে জিবরিল সহ রওনা হয়ে গেলেন আসমানে এই জমিন থেকে আসমানের দূরত্ব কত 500 বছরের দূরত্ব ফাস্তাফতাহা জিবরাইল জিবরিল এটা বুখারি মুসলিমের হাদিস পড়ছেন হুজুর না এনে শুধু কিতাব কত দূরত্ব
জিবরিল বলে এই দরওয়ান দরওয়াজা হলো দরওয়ান ডাক দিচ্ছেন মানান্তা আপনি কে বলে আনা জিবরিল ও হুজুর এবার এক নম্বর প্রশ্ন আপনি কে বলে আনা জিবরিল দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ামা মাকা আপনার সঙ্গিনী কে কলা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হলো দুই তৃতীয় নম্বর প্রশ্ন ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে হ্যাঁ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে ইবারে আল্লাহ দদ দিয়ে লয়ে যাচ্ছে আল্লাহু আকবার ওয়াহিলা মক্কা কে মক্কি হুয়ে সরস তখো তনসি হুয়ে ও নবী হে জিসি কে মকান ও খুদা জিসি কা মকান ও কমাল হুসন হুজুর হে কটা প্রশ্ন এক নম্বর তো আপনি কে আমি জিবরিল আমার মা কা আপনার সঙ্গে ইনি কে উনি মোহাম্মদ ইসলাম ওনাকে কি দাওয়াত দেওয়া হচ্ছে হ্যাঁ তিনি প্রশ্নের উত্তর যখন পেলেন গেট খুলে দিলেন আমি রসুল জিবরিল বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম দেখতেছি গেটের পাশে একজন বয়স্ক নূরানি সুরতির মানুষ বসে আছে জিবরিল বলেন নবী গো ইনাকে চিনেন আমার নবী বলেন তুমি তুমি বলো বলে হাজা আবু কাদম ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম ফাসাল্লিমহু আপনি সালাম করুন না হুজুর ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম আপনি ওনাকে সালাম করুন আমার নবী সালাম করলেন আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বোয়া করলেন মারহাবা ইয়া ইবনা সালে আচ্ছা এগুলো হাদিসে আছে কি না এ মুতামালাত উজলে বেতে হাদিস কি না আসেনি বুখারি মুসলিমে সহিহ হাদিস এগুলো আছে কি না এখানে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র ফেসবুকের মূল থেকে পাগল হবে না পাগলের মতো কথা দৌড় দৌড় করবা না বালা আলেমের ওয়াজ শুনবা কিছু শিখতে পারবা আদম আলাইহিস সালাম জবাব দিলেন সালামের জবাব দিব মারহাবা ইয়া ইবনা সালে ইয়া নবী হে নেককার নবী হে নেককার সন্তান মুবারকবাদ ধন্যবাদ ওয়েলকাম এবার আপনারা আপনাদের কাছে বিচার দিলাম আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই হিন্না মাথা কেমন আছে কোনে কয় হাজার বছর প্রায় ছয় সাত হাজার বছর আগে ছয় হাজার বছর সাত হাজার বছর আগে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছেন ওনার মাজার শরীফ কোথায় তিনটি রেওয়ায়েত একটা হলো শ্রীলঙ্কার পাহাড় দ্বিতীয় নম্বর মক্কায় মুয়াজ্জামার পাহাড় আবু কুবাইস পাহাড়ে এভাবে তিনটা অভিমত উনি ইন্তেকাল করেছেন ছয় হাজার সাত হাজার বছর আগে জমিনের মধ্যে দাফন করা হলো কিন্তু মেরাজ রজনীতে আমার নবী দেখতে পেলেন আদম কে কোথায় আচ্ছা ওটা কি ছবি ছিল আপনারা যারা ছবি ছবি বলে একটা একটা মিথ্যা হবাদ হাদিসের ভাবে একা দিচ্ছ মেরাজের রাত্রে আমার নবী আদম আলাইহিস সালামকে সালাম করলেন আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন ওটা কি ছবি ছিল ছবিকে সালাম দেওয়া যায় ছবিকে সালাম দেওয়া যায় ছবি কথা বলতে পারে ছবি দোয়া দিতে পারে তাহলে বোঝা গেল উনি বাস্তব আদম আল্লাহ হইবে কোন দিকে কেন গেই কইলে গেই আদম আলাইহিস সালাম ইন্তেকালের ছয় হাজার বছর সাত হাজার বছর পরে প্রথম আসমানে চলে গেল নবীর সাথে সাক্ষাৎ হলো সালাম কালাম হলো আর আমার রসুল মদিনা শরীফ থেকে উম্মতের কবরে আসলো সমস্যা কোথায় প্রথম আসমানে আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে হানূস আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম এমনকি মূসা আলাইহিস সালাম তো আমার নবীকে বারবার পাঠিয়েছেন
নবীগো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না আপনি ইরজিলা রব্বিক আপনি আপনার রবের কাছে ওয়াপেস যান আপনি নামাজ কামায় আনুন আবার 5 ওয়াক্ত কামালেন নবীগো আপনার উম্মত 45 ওয়াক্ত পারবে না আবার যান আবার গেলেন আবার কামায় আনলেন নবীগো আর পারবে না আবার যান নবীকে বারবার পাঠিয়েছেন কে হ্যাঁ এটা কি ফটো ছিল না তো মূসা আলাইহিস সালাম মাজার শরীফেও আছে ষষ্ঠ আসমানেও আছে এটা তোমার মেমোরিতে আসলো মদিনার শরীফ থেকে উম্মতের কবরে আসলো এটা তোমার মেমোরিতে আসছে না কেন তুমি ফান্নাবত কি কই দাও গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এইভাবে প্রত্যেকটা মাসলা জাতিকে বুঝাই দিয়ে আমাদের ঈমান ইসলামকে হেফাজত করেছেন আমাদের আকীদাকে হেফাজত করেছেন আল্লাহ গাজী দীনে মিল্লাতের মাজার পাককে কিয়ামত পর্যন্ত আল্লাহ বুলন্দ করতে থাকুক শানামকে আল্লাহ বুলন্দ করতে থাকুক উনি আমাদের ঈমানের হেফাজত করেছেন গাজী শের বাংলা গালি খেয়েছে মার খেয়েছে রক্ত দিয়েছে সব বিসর্জন দিয়ে আমাদের ঈমান আকীদা হেফাজত করেছেন গাজী শের বাংলা আমি বাকি আলোচনা করব না তবে একটা দাওয়াত দিচ্ছি আপনারা দাড়ি রাখবেন স্যার আজই তো ঘন ঘন রাখিব দাড়ি চাই স্যার মোহব্বত করি কইবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আয় আল্লাহ অনেক বার হাত তুলে ওয়াদা দিয়েছে আজ থেকে দাড়ি রাখবে আল্লাহ তুমি দাড়ি আর এই ওয়াদা কি তুমি কবুল করে নাও আরেকটা ওয়াদা নেব নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া কোন কোন বিয়ে করিবি সাহেব এ যৌতুক ছাড়া কোন চাই না ইয়েন সহজ নউড়ের বাইজুত এ কোন কোন তুলে সহ কেন না চলে যৌতুক ছাড়া করিবি না রে বলে আমরা যৌতুক ছাড়া হ এ ফাইবে টিগি মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আয় আল্লাহ অনেক ছেলে হাত তুলে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদি করবে আল্লাহ তোমার নবীর সুন্নাত মোতাবেক আল্লাহ শাদি করার তৌফিক দান করো ও ইসলামী অঞ্চলের মানুষ দাড়ি রাখার ওয়াদা দিয়েছ যৌতুকবিহীন নবীর সুন্নাত মোতাবেক বিবাহ করার ওয়াদা দিয়েছ এবার তোমাদের পুরস্কার শুনো আমার দেয়াল নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে আজকে গুনাহগার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আজকে 14 বছর ধরে গোটা বাংলাদেশে যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আন্দোলন করে করে জাতিকে নবীর সুন্নতের দিকে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা কি আমাকে সমর্থন করেন আমার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন আপনাদের সহযোগিতা পাবো হাত নামান আগামী মার্চের 11 তারিখ আজকে ফেব্রুয়ারির কত তারিখ আগামী মাসের 11 তারিখ মার্চের 11 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিউতুল ফালাহ মাঠে আমার রেজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ যাবেন ইনশাআল্লাহ পারা যাবে না যাওয়া লাগবে মানবতা উত্তালে দেবে দেরি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে তার পাশাপাশি আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি সেদিন বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করা হয়েছে এই জন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছি মোবারকবাদ দিয়েছি পাশাপাশি অনুরোধ আপনি যতই কঠোর আইন পাস করুন আপনি যৌতুক থেকে দেশকে মুক্ত করতে পারবেন না কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি আমি দুবাই মাস্কট কাতার সৌদিয়া বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ পান করেছে জাতির দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দেরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে ঠিক তেমনি ভাবে আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি 13টা দাবির মধ্যে এক দাবি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরে স্থান গঠন করা হোক
সেই মেরে স্থান থেকে ওই গরীব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক ইনশাআল্লাহ টুডে টুমরো আজকে হোক কালকে হোক একদিন না একদিন বাংলাদেশের পার্লামেন্টে প্রস্তাব পাস করতে হবে দরকার আছে আমি চাচ্ছি আগামী 11 মার্চ ঐতিহাসিক জমিতুল ফালা মাঠে আমরা 30-40 হাজার 50 হাজার মানুষ যদি জমায়েত করতে পারি আমরা একযোগে দাবি দিলে সরকার জনগণের দাবি মানতে বাধ্য আপনারা কি কষ্ট করে যাবেন মনে থাকবে না এদিন ফুয়ার বিয়ে ফেলাইবে বিয়ানির দর দিবে নি হলো ফুয়ার খানসাদা মাই ফুয়ার খানসাদানি করিবে নি হলো ফুয়ার খতনা করাইবে না বলে এদিন আর চলবে না এদিন 2-3 ঘন্টার জন্য আমরা চলে যাব কোথায় জমিউতুল ফালা মাঠে ইতুন গাড়ি একখান দিয়ে গলি বানানো হইব না ইসলামিয়া নতুন গাড়ি একখান গলি বাস একখান হটিয়া লইব তিন চারাদার লইব না আর চাইলে একখান এর একখান যৌতুক বিরোধী সমাবেশত যাবেন না একখান গাড়ি দিত তারি বুঝে এলিয়া সামাদ সামান খন ভাই আছে না আজিয়ার মাহফিলুত ওদের একখান গাড়ি দিন আল্লাহ তুমি কবুল করো আচ্ছা গাড়ি দিলে খন যাবে আর তোলো সাই সাই খোয়ান উঠি ইয়াতে যেদিন উঠতে এক গাড়ি ভাবতিনি ভাই লাগলে দুই নেবো দেরি আচ্ছা তো আর কান গাড়ি ব্যবস্থা করে দিই আই হাদি গোসমাজ ভান্ডারি এই সংগঠনের পক্ষ থেকে একটা গাড়ি মারহাবা আল্লাহ কবুল করুক আমিন খোঁজ মান আব্দ শুকুর হই তুই আর গিলে গেই রোদি হরে এডবা যাই না তো অকল বক্তব্য রাখে দেইলাম ইয়া এড়ে ইয়া গাড়ি দিয়ে নেই তো এটার ইয়া ইন তোমার দায়িত্ব দিয়েন গাড়ি ইনশাল্লাহ আর দেবেন তাল্লা দিলি আয় আসি যাবা দি আর কি আর বয়সী এখন আর আছে না আজ 14 বছর আর লক্ষ লক্ষ টাকা খরচ জন্য না হ্যাঁ আয় আর মাই ভাবি দিবেলা আন্দোলন করে দিনে আপনারা যদি একটু শখ জুতো না করেন তাহলে আমি কাকে নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করে যাচ্ছি কিন্তু আমি দুবাই আবুধাবি যেখানে গিয়েছি ওখানে ওয়াদা নিয়ে নিয়ে আমি এগুলো করে যাচ্ছি আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আমিন